মালয়েশিয়ার শ্রম ঘিরে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে সিন্ডিকেট গড়ার জন্য একটি মহল সক্রিয় হচ্ছে বলে অভিযোগ করেছেন বাইরার নেতারা নতুন করে কেউ সিন্ডিকেট গড়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণ সিন্ডিকেট চক্রের তৎপরতা বন্ধে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা এই সময় বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এমন সিন্ডিকেটের বাজার নজির নিয়ে উল্লেখ করে নেতারা বলেন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রম যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কোন সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে কম খরচে কর্মীরা যাতে যেতে পারে এবং সকলের জন্য উন্মুক্ত হয় দেশটির শ্রমবাজার সেই দাবি জানান নেতারা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বিনয়ের সাথে বলবো আপনার আমলে কোনো প্রকার সিন্ডিকেশন হবে এটা আমরা কেউই ভাবতে পারি না কল্পনা করতে পারি না এবং এটা কোনোভাবেই আমরা এই দেশের মানুষের কাছে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সাবেক সৈরাশারি ফেসিবাদী সরকারের আমলের মতো আবার যদি সিন্ডিকেট হয় তাহলে সেক্ষেত্রে এই সরকারের সাথে তাদের পার্থক্য থাকবে না